বলো, আমি তো বলিনি যে দিনদার মেপাল বিয়ে করো, কারণ আমি তো দিনদার না। দিনদার বানাই নি বা দিনদার, আমি নিজেই আছে বিনদার। তাহলে তুমি এক কাজ করো, ভিডিও লাস্টে বলে দাও, আমিও বলে দিচ্ছি যে এই যে আমাদের ইমু বিয়ের নিয়ে কি ইচ্ছা পোষণ করছে। আপনার কেউ যদি আগ্রহী হন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেট কোরি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে চলে আসলাম আবারও আপনাদের মাঝে পার্সিয়ান ক্যাট সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরই কিছু কনফিউশন দূর করব, সেটি হচ্ছে আপনারা বিড়াল কেনার আগে কনফিউজ থাকেন যে মেল বিড়াল কিনবো নাকি ফিমেল বিড়াল কিনবো। তো আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া কোনটা নিলে ভালো হবে। তো মেল বিড়াল এবং ফিমেল বিড়ালের বিপরীত কিছু বৈশিষ্ট্য সম্পর্কেই আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব, তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টেই আমি মেল ক্যাট নিয়ে কিছু আলোচনা করব, মেল ক্যাটের বৈশিষ্ট্য সম্পর্কে। তো মেল ক্যাট বেসিক্যালি যখন বড় হয় তখন মেল ক্যাটের কেশরগুলো ফিমেল ক্যাটের থেকে অনেকটা বড় হয়ে থাকে, মানে সিংহের যেরকম কেশর থাকে। আপনারা দেখবেন যে ফিমেল যেটা সিংহী বলে সেটার কিন্তু কোনো পশম অ্যাকচুয়ালি থাকে না গলার কাছে ওরকমভাবে, আর যেটা সিংহ থাকে ওইটার গলার কাছে কেশর থাকে। তো পার্সিয়ান ক্যাটের ক্ষেত্রেও কিছুটা ওরকম, পার্সিয়ান ক্যাটের ক্ষেত্রেও ফিমেলেরও আপনার থাকে এবং মেলেরও থাকে। তো সেই ক্ষেত্রে মেলের একটু বেশি থাকে, মেলের কেশরটা একেবারে গলা জুড়ে থাকে এবং লেজটা অনেক মোটা হয় এবং পশমগুলো তুলনামূলকভাবে বড় হয়ে থাকে। এবং মেলের আরও একটি বৈশিষ্ট্য আমি বলবো, সেটি হচ্ছে ফিমেল ক্যাটের তুলনায় মেল ক্যাট একটু সাইজে বড় হয়ে থাকে সবসময় পার্সিয়ানের ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে মেলগুলো একটু হেলদি বেশি হয় যে কোনো পশু প্রাণীর ক্ষেত্রেই, সো মেলগুলো একটু বয়সে বড় হয়ে থাকে। আর তিন নম্বরে আমি যেটি বলবো, মেল ক্যাট হচ্ছে আপনার একটা সময় পর ম্যাচিউর হয়, ফিমেল ক্যাটও ম্যাচিউর হয়, সেই বয়সটা হচ্ছে 8 মাস বা 9 মাস পর দেখা যাচ্ছে ম্যাচিউর হয়ে যায় বা 10 মাস পর, জাত অনুযায়ী এটা ব্রিড যত হাইব্রিড হবে তত বয়স টাইমটা একটু বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মেল ক্যাট যখন ম্যাচিউর হয় তখন মেল ক্যাট সারা বছরই হিটে থাকে। হ্যাঁ, সারা বছরই হিটে থাকে। আপনার দেখা যায় ফিমেল ক্যাট যখন হিটে আসে তখনই তারা মেটিং করে, কিন্তু মেল ক্যাটের কোনো ফিমেলের মতো, ফিমেল যেমন একটা টাইম অনুযায়ী হিটে আসে 4 দিন বা 5 দিনের জন্য, সেই হিটটায় মেল ক্যাটের নাই। মেল ক্যাট অলওয়েজই হিটে থাকে, শুধুমাত্র যখন ফিমেল ক্যাট হিটে আসবে তখনই তারা আর কি মেটিংয়ের জন্য প্রস্তুত হবে। তো হ্যাঁ, মুডের উপরও কিছুটা নির্ভর করে, কারণ ওদের কোনো হিট সাইকেল নাই। আর মেল ক্যাটের একটি মেজর প্রবলেম আছে, সেই প্রবলেমটি হচ্ছে একসাথে দুইটি মেল ক্যাট কখনোই পালা যায় না। হ্যাঁ, কারণ মেল ক্যাট একটু আপনারা হচ্ছে দেখা যাচ্ছে মেল ক্যাট যদি দুইটা মেল থাকে, কারণ মেল ক্যাট যখন আপনার বাসায় থাকবে তখন ওই জায়গাটা জুড়েই ও রাজত্ব করবে, ঠিক আছে। যখন আপনি আরও একটি মেল ক্যাট আনবেন তখন ওদের এলাকা ভিত্তিক একটা ফাইট চলবে, যার কারণে আপনার মানে দুইটা বিড়ালে অনেক মারামারি করবে, যে বলবে যে আমি হচ্ছে এখানে রাজা, ও বলবে আমি রাজা। হ্যাঁ, এই কারণে একটা মারামারি একটা ফাইট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এটি হচ্ছে মেল ক্যাটের মূলত মেজর প্রবলেম, যে মেল ক্যাট দুইটা একসাথে রাখা পসিবল হয় না। হ্যাঁ, আর এই মেল ক্যাটের ক্ষেত্রে একটি কথা বলবো, সেটি হচ্ছে হ্যাঁ ওইটা আসতেছি, এর একটি সুবিধা বলবো, সেটি হচ্ছে আপনার মেল ক্যাট সুবিধা না আর কি, অনেকের কনফিউশন থাকে যে মেল ক্যাট হয়তো মেল বিড়াল হয়তো আমাকে আঘাত করবে বা অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ ভুল কথা, পার্সিয়ান ক্যাট মেল হোক আর ফিমেল হোক এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেন্ডলি একটি বিড়াল, এরা মানুষের সাথে থাকতেই পছন্দ করে এবং এরা কখনোই অ্যাগ্রেসিভ হয় না, কখনোই না। আপনার মেল ক্যাটও আপনি যত্ন করে পালবেন ওরা যথেষ্ট শান্ত হয় এবং বেডে বিছানায় আপনি যেইখানেই নেবেন ওরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, মানুষের সাথে থাকতেই ওরা স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে। তো এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা যে মেল ক্যাট হইলে আমাকে খামচি দিবে কামড় দিবে, মেল ক্যাট তো অ্যাগ্রেসিভ হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এইবার আসি ফিমেল সম্পর্কে। তো ফিমেল বিড়াল সম্পর্কে আমি ফার্স্টে যে কথাটি বলবো যে ফিমেল বিড়াল, আপনারা যারা কিউট বিড়াল পালতে চান, সাইজে ছোট বিড়াল, গোলগাল বিড়াল চান, ফেসটা একটু কিউট হবে দেখতে, তারা একটি ফিমেল কিটেন কিনতে পারেন। কারণ ফিমেল কিটেনের বৈশিষ্ট্য হচ্ছে ফিমেল কিটেনের সাইজ মেলের তুলনায় কম হবে এবং দেখতে গোলগাল হবে,
কিউট হবে, ফেসটার ভিতরে একটা আদুরে আদুরে ভাব থাকবে। এটি হচ্ছে মেইনলি ফিমেল ক্যাটের বৈশিষ্ট্য আপনারা জানেন। আর ফিমেল ক্যাটের আপনারা জানেন যে মেল ক্যাট সাইজে বড় হয়ে থাকে যেহেতু এটা মেল, আর ফিমেল ক্যাট অবশ্যই সাইজে ছোট হবে, অবশ্যই অবশ্যই সাইজে ছোট হবে এবং ওজনেও কম হবে মেল ক্যাটের তুলনায়। তো নেক্সটে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফিমেল ক্যাটের হিট। ফিমেল মেল ক্যাট তো বললাম যে ম্যাচিউর হওয়ার পর সারা বছরই হিটে থাকে, হ্যাঁ, তবে ফিমেল ক্যাটের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ফিমেল ক্যাট দেখা যাচ্ছে আপনার একটা টাইমে ম্যাচিউর হয়, সেই বয়সটা হতে পারে 8 মাস, হতে পারে 9 মাস, হতে পারে 10 মাস, তবে ম্যাক্সিমাম 8 মাসের পরেই হিটে আসে। তবে হিটটা কি, হিটটা হচ্ছে ও যখন বেবি কনসেপ্ট করবে এবং বেবি কনসেপ্ট করার আগের যে প্রসেসটা সেইটাকেই বলে মূলত হিট। তো হিটের বিভিন্ন সাইন আছে, যেই সাইনগুলো আপনারা দেখলে বুঝবেন যে ও হিটে আসছে। তো মেল ক্যাটের যেমন সারা বছরই হিট থাকে, ফিমেল ক্যাটের ওরকম থাকে না, হাইয়েস্ট গেলে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত ওদের হিট থাকে হাইয়েস্ট। তো ফিমেল ক্যাট যখন হিটে আসবে তখন আপনারা কিছু সাইন দেখলে বুঝতে পারবেন, যেমন ওরা গোড়াগড়ি করবে এবং ওদের হচ্ছে আপনার ওদের পজিশনে আসবে এবং ডাকটা সাউন্ডটা আদুরে হয়ে যাবে, মিষ্টি একটা সাউন্ড বের হবে ওদের মুখ থেকে এবং ওরা একটা পজিশনে আসে, পিছনের পা লেফট রাইট করে। তো এই ধরনের যে লক্ষণগুলো আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পার্সিয়ান ক্যাট মানে আপনার ফিমেল বিড়ালটি হিটে আছে। তো হিটে থাকলে এই হিটটা সারা জীবন থাকে না, এই হিটটা সারা বছর থাকে না, এই হিটটা জাস্ট 5 থেকে 7 দিন থাকে এবং মেল ক্যাট যখন তাদের মেটিং করে তখন আস্তে আস্তে দেখা যায় হিটটা তাদের চলে যায়। আর ফিমেল ক্যাটের সম্পর্কে একটা বড় বেনিফিট, সে বেনিফিটটা হচ্ছে আপনি যদি একটি ফিমেল ক্যাট পালেন তাহলে দেখা যাচ্ছে আপনার কিছু মানে কিছুটা আপনার অর্থনৈতিক দিক থেকেও সুবিধা হবে। কারণ একটি ফিমেল বিড়াল পাললে আপনার দেখা যাচ্ছে ফিমেল বিড়ালে অবশ্যই বেবি দিবে, যদি আপনি ঠিকমতো প্রপার টেক কেয়ার করে পালেন তাহলে একটা ফিমেল বিড়াল অবশ্যই বেবি দিবে, বাচ্চা দিবে। তো পার্সিয়ান ক্যাটের বাচ্চার প্রাইসগুলো অনেক হয়ে থাকে আপনারা জানেন। সো আপনাকে একটি বাংলা হিসাব আমি বুঝিয়ে দিই যে আপনারা একটি বিড়াল কিনলেন এবং ওই বিড়ালটি 8 মাস পাললেন এবং এই বিড়ালটি আপনি যখন পালার পরে যখন হিটে আসবে বা আপনার 4টা বা 5টা বেবি যদি হয়, আপনি যদি 4টা বাচ্চা 40,000 সেল করেন তাও আপনার অনেকটাই মানে আপনার শখটাও মিটবে, দেখা যাচ্ছে পাশাপাশি আপনার কিছু আর্নিংসও হবে। তো যদি মেটিং করিয়ে থাকেন, এইবার বলবো অনেকেই চান যে আমার বাসায় একটা বিড়াল পালবো শখের বসে, মেটিং করাবো না, কোনো বাচ্চা হবে না, এই ক্ষেত্রে আমরা কি মেল বিড়াল পালবো নাকি ফিমেল বিড়াল পালবো? তো এই ক্ষেত্রে আপনি মেলও পালতে পারেন ফিমেলও পালতে পারেন, ডিপেন্ড করবে আপনার কোন বিড়ালটা সুন্দর লাগছে। আপনার যদি মেলটা দেখতে ভালো লাগে আপনি মেলটা নেন, ফিমেলটা দেখতে ভালো লাগে আপনি ফিমেলটা নেন, ঠিক আছে? আপনার আপনার নিজের কাছে যেটা রুচিতে ভালো লাগবে সেটা আপনি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এবং কি করবেন আপনারা, আপনারা মেল ক্যাট হলে ওটাকে অবশ্যই নিউটার করিয়ে ফেলবেন এবং ফিমেল ক্যাট হলে ওটাকে স্প্রে করে ফেলবেন, যেহেতু আপনারা বাচ্চা কাচ্চা যদি না চান যে আমার বাসায় একটাই বিড়াল থাকবে এবং এটা আমার শখের বিড়াল, আমার বাসায় কোনো বেবি হবে না, সেক্ষেত্রে আপনারা নিউটার বা স্প্রে করিয়ে ফেললে আপনাদের ওই বিড়ালটার থেকে আর কখনোই হিটে আসা সম্ভব নয় ওই বিড়ালটার, ঠিক আছে? ওইটা আপনার ভেটের কাছে গিয়ে আপনার নিউটার অথবা স্প্রে করিয়ে ফেলতে হবে। তবে ওই যে বললাম যে এর জন্য আলাদা কোনো আপনার বাছাবাছি নাই, যে আপনি চাইলে মেলও নিতে পারেন ফিমেলও নিতে পারেন, হ্যাঁ, কি বললা, ইমিউনিটি এভারেজ, হ্যাঁ। আর আরেকটি কথা সেটা হচ্ছে আপনি যখন স্প্রে করাবেন অথবা নিউটার করাবেন তখন ওদের দেখা যাচ্ছে ওদের ইমিউনিটি সিস্টেমও কিছুটা বাড়ে, যেমন ওদের লাইফ টাইম কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে যেহেতু ওরা আর হিটে আসে না। হিটে আসলে মূলত যখন বেবি কনসেপ্ট করে তখন দেখা যায় ফিমেল বিড়াল কিছুটা দুর্বল হয়ে যায়, ওই সময় বিভিন্ন মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আপনার টনিক এইগুলো দেওয়া লাগে, হ্যাঁ। তো এই হচ্ছে বেনিফিট। তবে ফিমেল বিড়ালের ক্ষেত্রে আমি বলছি আপনাকে যে আপনার শখটাও মিটবে প্লাস আপনার পার্সিয়ান ক্যাট পালতে গেলে কিছু খরচ আছে, আনুষঙ্গিক কিছু খরচ আছে, এই খরচটার যোগান আপনি একসময় পেয়ে যাবেন যদি আপনার মেটিং করানোর থাকে। আর মেলের ক্ষেত্রেও আমি আপনাদের বললাম যে কী কী বৈশিষ্ট্য আছে। তো আজকে এ পর্যন্তই ভিডিওটি রাখবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সর্বোপরি আমি একটি কথাই বলবো যে আপনারা মেল পালেন আর ফিমেল পালেন, পার্সিয়ান বিড়ালের লাইফ স্প্যান আমি জানি যতটুকু যে আপনারা ঠিকমতো প্রপার টেক কেয়ার করলে 15 বছর পর্যন্ত বাঁচে, হ্যাঁ। তবে আপনাদের ইচ্ছা, আপনারা যেটি পালতে চান এবং আপনাদের নিজেদের মনের উপর ডিপেন্ড করতেছে এটা যে আপনারা কি করবেন। সো ভিউয়ার্স, আশা করি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন আজকে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।